ওইখানে হাসদাকে চেম্বারে দেখাইলাম, বলছে নার্সিং রুমে ভর্তি করে দাও। নার্সিং রুমে ভর্তি করলাম, ওরা বলছে যে ঠিক আছে মঙ্গলবার আচানক বলেছে অপারেশন হবে। আমার আব্বা কিছু হয় না, পায়ে ভাঙা, এই কিন্তু ভাঙা দেখেন, এই কিন্তু ভাঙা আমার আব্বার নিয়ে অপারেশন করার জন্য বলেছে মঙ্গলবার আচানক বলছে। রাতে রুটিও খেয়ে নিছে একটা, আর যাদের অপারেশন হবে তাদেরকে সকাল থেকে বলেছে কিছু খেয়েও না, দুপুর থেকে খাবার দাবার কিছু দেয় না। আমার আব্বা একটু রুটিও খেয়ে নিছে, আমার ফোন করছে বেটা একটা রুটি খেয়ে নিয়েছি আমি, আমাকে বলেও না যে খাবার খেয়েও না, তোমার অপারেশন হবে, আমাকে কিছু বলে না, আচানক আমাকে কাপড় পরিয়ে দিলাম। আজকে কিছু হয় না, কালকে রাত থেকে পিসাব হয় নাই। যারা সে বসে দিদিমণিরা ওদিকে যা বলছে, ওরা মোবাইল চালাইছে, কিছু করছে না, মোবাইল চালাইছে, শুধু বলছে থাক দেখছে, ওদিকে টাকা হচ্ছে যে পিসাব হয় নাই, লোক তো ছটপট করছে দেখছে। ডাক্তারবাবু, ভালো ডাক্তারবাবুকে ডাকেন, ওদিকে বলা হচ্ছে ভুল চিকিৎসায় মৃত্যুর অভিযোগ তুলে বেসরকারি নার্সিংহোমে ভাঙচুর। ঘটনায় উত্তেজনা সিউড়ির একটি বেসরকারি নার্সিংহোমে, পুলিশের সামনেই অশান্তি ভাঙচুর। জানা গিয়েছে দিন সাতেক আগে নেফিজুল খান নামে এক ব্যক্তি হাঁটু ভাঙা নিয়ে ভর্তি হয়, এরপর তার অপারেশন হয়। অভিযোগ, আজ সকাল থেকে রোগের মলমূত্র বন্ধ হয়ে যায়, তারপরেই রোগীর মৃত্যু হয়। এরপর থেকেই রোগীর আত্মীয় বিক্ষোভ দেখাতে থাকে। ভাঙচুর চলে হাসপাতালে, ঘটনাস্থলে সিউড়ি থানার পুলিশ। মানে ওটি হয়েছিল, পায়ের ওটি হয়েছিল, ঠিক আছে, স্বাস্থ্যসাথী কার্ডে। তো তারপরে ওনার সামহাউ মানে কোনো কারণে ওনার স্বাস্থ্যের অবনতি হতে থাকে, দিয়ে মারা গেছে সকালে। কটা এক্সাক্ট টাইমটা মানে সকালবেলা। তারপর কি হলো? তারপর এখানে এই যে এরা এসে প্রচুর মানে ভাঙচুর, এই ওনার বাড়ির লোক, পেশেন্টের বাড়ির লোক। আইসিইউতে ভাঙাভাঙি হয়েছে, আর আমাদের এইখানটাতে রিসেপশনে এই জায়গাটা ভেঙেছে। হাসপাতালে ক্ষতি বলতে এইগুলো মানে এই কম্পিউটার এই যে ভেঙে দিয়েছে এইগুলোর চোট হয়েছে। আমি আর এই দেশে কিছু করতে পারবো না। আপনি কি তখন দায়িত্বে ছিলেন যখন ভাঙচুর হচ্ছিল?